আবারও সংবাদ শিরোনামে মানিক ভট্টাচার্য, শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডের অন্যতম অভিযুক্ত, নিয়োগ দুর্নীতিকাণ্ডের অন্যতম কারিগর মানিক ভট্টাচার্য, যার হাত দিয়ে লক্ষ লক্ষ টাকার বিনিময়ে চাকরি বিক্রি হয়েছে, কোটি কোটি টাকার দুর্নীতি হয়েছে, কোটি কোটি কালো টাকার দুর্নীতি হয়েছে, সেই মানিক ভট্টাচার্যকে নিয়ে কিন্তু জেলে সরগোল পড়ে গেছে। জেলের মধ্যে কি করছেন মানিক ভট্টাচার্য? এবার জেল থেকে বেরোতে মানিক ভট্টাচার্য যা করলেন তাতেই কিন্তু তোলপাড়, আবারও প্রেসিডেন্সি জেল। সপরিবারই মানিক ভট্টাচার্য রয়েছেন জেলে। প্রেসিডেন্সি জেলের মহিলা বিভাগে রয়েছেন মানিক ভট্টাচার্যের স্ত্রী, অন্যদিকে প্রেসিডেন্সি জেলে রয়েছে মানিক ভট্টাচার্য এবং তার ছেলে সৌভিক ভট্টাচার্য। সপরিবারে জেলে এবার জেল থেকে বেরোতে যা করলেন তাতেই কিন্তু তোলপাড় প্রেসিডেন্সি জেল। হাতে চার্জশিটের কপি, কম্বলের বিছানার পাশে ছড়ানো ছেটানো আইনের বই, আইনের প্যাঁচ থেকে নিজেকে আর পরিবারের লোকেদের ছাড়াতে এবার সারাদিনই সেলের ভিতর পড়াশোনায় মগ্ন নিয়োগ দুর্নীতির অন্যতম অভিযুক্ত মানিক ভট্টাচার্য। গত কয়েক মাস ধরে নিজে প্রেসিডেন্সি জেলে বন্দী। এরপর ইডির হাতে গ্রেপ্তার হয়ে জেলে গিয়েছেন মানিক ভট্টাচার্যের ছেলে সৌভিক ভট্টাচার্য, স্ত্রী শতরূপাও জেলবন্দী হয়ে এই মুহূর্তে রয়েছেন মহিলা সেলে। কারাসূত্রের খবর, একের বাই সেলের ১২ নম্বর ঘরে রয়েছেন মানিক। নিয়োগ দুর্নীতির অন্য অভিযুক্ত পার্থ চট্টোপাধ্যায়, কুন্তল ঘোষ, মানিক ভট্টাচার্যের ছেলে সৌভিক আর আরও কয়েকজন এখন রয়েছেন সেলে। তবে তাপস মণ্ডল, শান্তনু বন্দ্যোপাধ্যায়ের মতো সিবিআই ও এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের কয়েকজন অভিযুক্তকে এখন সেল থেকে ওয়ার্ডে রাখা হয়েছে। অন্যান্য বন্দীদের সঙ্গেই রয়েছেন তারা। সেলে যে বন্দীরা রয়েছেন, কিছুক্ষণের সময়ের জন্য তারা সেলের সামনের চত্বরে ঘুরে বেড়াতে পারেন। জানা গেছে ইডির অভিযুক্ত মানিক ভট্টাচার্য সংগ্রহ করেছেন চার্জশিটের কপি। তার বিরুদ্ধে পেশ হওয়া ইডির চার্জশিটের কপি ছাড়াও বাকি অভিযুক্তদের বিরুদ্ধে পেশ হওয়া অতিরিক্ত চার্জশিটের কপিগুলিও ঘনিষ্ঠদের মাধ্যমে সংগ্রহ করেছেন তিনি। একই সঙ্গে জোগাড় করেছেন আইনের বইও। জেলের অন্য সহ বন্দীদেরও জানিয়েছেন, যেহেতু তিনি নিজে আইনজ্ঞ ও আইন কলেজের প্রাক্তন অধ্যক্ষ, তাই নিজেই আইনের লড়াইয়ে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। একজন অভিযুক্ত হিসাবে তিনি সওয়াল করবেন না, কিন্তু তাঁর ও তার পরিবারের লোকেদের জামিনের ব্যবস্থা করার জন্য আইনজীবীদের পথের দিশা দেখাতে চান। তার জন্যই চার্জশিটের কপি ও আইনের বই নিয়ে দিন রাত পড়াশোনা চালিয়ে যাচ্ছেন। মানিক ভট্টাচার্যের কয়েকটি সেল পরেই রয়েছে তার ছেলে সৌভিক। দিনের মধ্যে কয়েকবার সেল থেকে বের হওয়ার সময় বাবা ছেলের দেখা হয়। এ ব্যাপারে তাঁর ছেলে সৌভিকের সঙ্গেও মানিকের আলোচনা করেছেন বলেও জানা গেছে। অর্থাৎ এই মুহূর্তের কিন্তু তোলপাড় করা খবর। মানিক ভট্টাচার্য জেল থেকে বেরোতে এবার নিজেই কিন্তু কোমর বেঁধে মাঠে নেমেছেন। এবার তিনি নিজেই আইনের বই জোগাড় করে দিন রাত পড়াশোনা করছে, যাতে তিনি এবং তার পরিবারকে যাতে জেলের বাইরে নিয়ে আসতে পারেন। গত কয়েক মাস ধরে সপরিবারে জেলে কিন্তু একেবারে বিপর্যস্ত মানিক ভট্টাচার্য। চার্জশিটের কপি জোগাড় করে তিনি কিন্তু আইনের বই জোগাড় করে পড়াশোনা শুরু করেছেন। জেল মুক্তির পথ খুঁজতে দিন রাত সেলে পড়াশোনায় মগ্ন মানিক ভট্টাচার্য। এবার দেখার মানিক ভট্টাচার্য এত পরিশ্রম করে নিজের জন্য এবং নিজের পরিবারের জন্য কতটা কী করতে পারেন। মানিক ভট্টাচার্যের যুক্তি আদালতে ধোপে টেকে কিনা সেদিকেই কিন্তু লক্ষ্য থাকবে গোটা রাজ্যবাসীর।